তোমার কানে দিছে আমি দেবো এখানে ঘুরতে থাকবা, মাগরিবের আজান পড়লে বুঝবা ইফতারের টাইম হয়ে গেছে। তোমার বাপের বাড়ি থেকে যদি তুমি ইফতারি আনতে ব্যর্থ হও তাহলে আমার বাড়ি ছাড়ি দাও। আমার বাড়ি তোমার কোনো জায়গা নাই, পরিষ্কার কথা। আমার মান সম্মান এক একজন পাঁচটা কথা শুনিয়ে যাচ্ছে, তোমার ব্যয় বাড়ি থেকে কি এখনো ইফতারি আসে নাই? তো আমার বউর মনে করো এক প্রতিদিন অপমান করছে, এ তোমার সহ্য হচ্ছে না বলো। শোনো, তোমরা যে প্রশ্ন আমার কাছে করিস এই প্রশ্নের কোনো অ্যান্সার আমার কাছে নাই, আমি উত্তর দিতে পারবো না, আমাকে মাফ করো, মাফ করো, মাফ করো। আপনি উত্তর দিতে পারবেন না কেন? আপনি কি এই বাড়ির কেউ না নাকি? এই বাড়ির কেউ আমি, এই বাড়িরই কেউ, কিন্তু এখন আর আমার কথা চলে না। কেন চলে না? কেন চলে না সে কথা তোমাকে বুঝাইতে পারবো না, যুগ জামানা খারাপ হয়ে গেছে। আগে আমরা যখন বিয়ে করেছি তখন কি যুগ জামানা আসিল, আর এখন তোমাকে এই সমবয়সী আমার ছেলেটাও বিয়ে করলো, কি যুগ জামানা পড়েছে। আরে মানুষ এত খারাপ হইতে পারে আমি কল্পনাও করতে পারি না, বাবার মুখের উপরে কথা বলে। হ্যাঁ, আমি কত করি বলতেছি বৌমারে পাঠাই দাও, ইফতারি নিয়ে না আসা পর্যন্ত বাড়ি উঠবে দেব না। এই কথাটা আমার ছেলে মানতে নারাজ, তার কথা হইলো সে নাকি কোন কিতাবে পেয়েছে যে এগুলো এখন করা যাবে না। আসলে তো সঠিক কথা তো, কারণ বিয়ের বাড়িতে তো ইফতারি না এসে খাওয়াটা তো ঠিক না। এই তুই চুপ থাকেন, তুই বেশি বুঝিস না চাচা। এত ভালো ভালো জায়গা থেকে আপনার ছেলের জন্যই সম্মত হয়েছিলো, আপনি সেই সব জায়গায় বাদ দিয়ে এমন একটা জায়গায় বিয়ে দিলেন, কী হইলো? ইফতার পাঠালেন এখন পর্যন্ত। আমার ইফতারি সে কবে পাঠাই দিয়েছে, তারপরে আশেপাশে আরও যারা আছে সবার ইফতারি তো পাঠাই দিয়েছে, আপনার ইফতারি এখনও পাঠায়নি। মান সম্মান থাকে এতে, বলেন দেন আপনি। সেই মান সম্মান নিয়ে এই তো টানাটানি পড়েছে, আমি আর সম্মান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। তুমি যে একটা কথা বললে এটা রং কথা বলেছো, আমি বিয়ে দিয়েছি, আমার ছেলে একটু চয়েস করে এসে বললো আব্বা ওই মেয়ের সাথে বিয়ে দিতে হবে। এখন আবার ওই যে ফেসবুকে কি বায়োডাটা উঠেছে ওখানে সবাই পোস্টিং করে যে আমি উচ্চতা 5'13", আমি হলো লেখাপড়ায় শিক্ষিত, আলেমা পাস, ফাজিল হয়েছি। হ্যাঁ, এইসব লিখেতে সেখানে যে এতে লাইন মেরিয়েছে, মেরিয়েতে আমার বলল যে ভালো পেয়েছি। এ ভাই এসব কি শুনছে? কি ভাবি নাকি এখন ওই বাবের বাড়িতে ইফতার নিয়ে আসিনি, খাড়া ঘিরাম লোটে গেছে। ইফতার নিয়ে আসবে কেন? সারা জীবন শুনে আসছি, দেখে আসছি বৌরা বাবের বাড়িতে ইফতার নিয়ে আসে, তোর শ্বশুর বাড়িতে এখন আসলো না কেন? বলছি সারা জীবন শুনে আসছিস, কি ঘটে আসলো? এগুলো তো আর ইসলাম না। ইসলামে কি এরকম কোনো নিয়ম আছে যে বউকে বাপের বাড়িতে ইফতার নিয়ে আসতে হবে শ্বশুর বাড়ি, এরকম কোনো নিয়ম আছে? নেই। কোনে আছে এরকম নিয়ম? এরকম কোনো নিয়ম নেই। একটা জিনিস তোর বুঝতে হবে, সেটা হলো যে বউকে বাপের বাড়ি যদি সামর্থ্য থাকে তাহলে খুশি মনে যদি কিছু নিয়ে আসে সে বিষয়টা আলাদা, কিন্তু সামর্থ্য নেই বা জোর করে যদি তার বলা হয় আনার জন্য চাপ দেওয়া হয় তো এটা তো যৌতুকই যৌতুক হয়ে যায়। এটা যৌতুক? তো এটা যৌতুক না। তা তুই বল এই যৌতুক কি নিয়ে আসা যাবে? আব্বা এটা বোঝ না, এই বিষয়টা নিয়ে আসতেই হবে, এখন গ্রামে কি ঘটেছে না সারা জীবন কি হয়েছে সব কি জানি শুনবে সে, ইসলামে কি বলছে সেটা দেখতে হবে। আর তোমার আমি কানের নিচেই দেব, কানের নিচে দিয়ে তুমি এখানে ঘুরবা, খালি ঘুরে যখন মাগরিবের আজান পড়বে তখন বুঝবা ইফতারের টাইম হয়ে গেছে। তুমি আমারে বুঝাও যে এগুলো নিয়ে যাবি না, এগুলো নিয়ে যাবি না, অনন্ত কাল ধরে চলে আসতেছে। হ্যাঁ, মা আদম হাওয়া থেকে শুরু হয়েছে, আদম আলাইহিসসালামের শ্বশুর পক্ষ থেকে ইফতারি দিয়ে পাঠাই। তুমি আমাকে হাদিস শিখাবা? হ্যাঁ, বেশি বুঝে এটা হাদিসে আছে নাকি? তা হাদিসে কি করে থাকলো, আদমের আগে কে কে ছিল? তাহলে এটা হাদিসে নাই না? আচ্ছা, তা এইটা একসময় হাদিসে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি এক কাজ করি, আমার ছেলে তো বৌমার এই কথা কবিরই দিচ্ছে না, আমি একটু বৌমার ডাকি বলে দিই। হ্যাঁ, সেটাই ভালো হয়। বৌমা, ও ও বৌমা, এই শোনো, আশা লাগবে না, এইখান থেকে শোনো, আমি করছি কি, তোমার বাপের বাড়ি থেকে যদি তুমি ইফতারি আনতে ব্যর্থ হও তাহলে আমার বাড়ি ছাড়ি দাও। আমার বাড়ি তোমার কোনো জায়গা নাই, পরিষ্কার কথা, তোমার তো নাক লজ্জা নাই, এত করিয়ে যে বলতে লাগিছি তারপরেও তোমার এই বাড়ি, তোমার এ বাড়িতে পেয়েছো কি তুমি? হ্যাঁ, এত করে বলি যে
চলে যাও চলে যাও, ইফতারি নিয়ে আসবা, তা তো তুমি আসবে পারো না, তোমার আব্বা ছোট লোক, এরকম একটা ছোট লোকের জায়গায় আমি ছেলেটা বিয়ে দিয়ে আমার ছেলেটা নষ্ট করে ফেলেছি, কত সুন্দর ছেলেটা আমার ছিল সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমি শ্বশুর হিসেবে তোমার বৌমা এটা পরিচয় দিতে আমার খুব দূর, তোমার শ্বশুর এটা পরিচয় দিতে আমার খুব লজ্জা লাগে। তুমি ইফতারি আনবের পারলে থাকবা, না আনবের পারলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, এইটা ফাইনাল কথা। আর আমি কিন্তু তা না হইলে আমার ছেলের দেখে নেবো একটা কথা কই তুলা। ভালো কাজ করেছেন, সঠিক কাজটাই করেছেন। দেখো দেখো তার অ্যাকশনটা দেখো, দোষ তো ওর না, দোষ আমার ছেলের। আমি রোজার মাস আত্মসংযম করতেছি, তা না হইলে আমি তার যে কি করতাম এইটা তোমাদের বুঝাইতে পারবো না। এখন তোমরা যাও, আমার মাথাটা গরম আছে। আর তুই করছি আমার চোখের সামনে পড়বি না, তুই আমার ছেলের শরীর কথা বলিস কিসের জন্য? না এটা তো আমি সঠিক কথা বলেছি, আমি তার বেসুরি কথা বলিনি, যেটা সঠিক কথা আমি সেটাই বললাম। তোমার সঠিক কথা, তোমার তোমার সঠিক কথা, তোমার আমি কানের নিচে দেন, দেন একটা দেন, দেন একটা দেন, কানের নিচে, কানের নিচে একটা না দিলি হচ্ছে না, বাদ দপ ছেলে পিলে আমাকে শিখায়। তুমি কয়টা কিতাব পড়েছ? আমি অনেকগুলো কিতাব পড়েছি, কিতাবুল আর মানি থাক অনেকগুলো কিতাব, আবার বলতে হবে না। এখন আমি একটু যাই, যে দেখান তবে সঠিক কথাটা বলিলাম। এ আবার কথা বলে, আপনি জান দিন যে দেখেন দিন কি দেখি হচ্ছে যান। আর তুই এত বেশি বুঝবি না, বুঝলি সবসময় খুব জাহাজ হয়ে গেছে তুমি হাতেছি। আমার আর ভালো লাগে না, খুব লাট সাহেব হয়ে পড়ি। কি করো নাই তুমি, মান সম্মান চারিদিকে নষ্ট করে ফেলেছো। আশ্চর্য, আমি কি করলাম? তুমি যাচ্ছ আমিও যাচ্ছি, কানে ঢুকতেছে না, না পেরে আমি নিজে বললাম, কিন্তু আমার কথা সে কি কানে তুললো? একটা ঝাপটা মেরে চলে গেল, কি বিয়ে করে নিয়ে এসেছি আমার ছেলেকে, আমার এটা ভাবতেই মনে হয় আমি তোমার ব্যয় বাড়ি থেকে কি এখনো ইফতারি আসে নাই? আচ্ছা কয়টা ইফতারি কিনে পাঠাবে? কিছু খেজুর, কিছু খুরমা, কিছু জিনিসপত্র, কিছু সবজি, বাজার মাছ, গোশ, এগুলো কিনে পাঠাবি? এগুলো পাঠাইতে পারে না এমন জায়গায় তুমি বিয়ে করেছো কি দেখে আমাকে সেটা বুঝাও। আচ্ছা তারা যখন দেখছে না, তা তুমি চাষা যা তোমার লজ্জা করছে না, কি জন্য তোমার সাথী হবে? তারা যদি খুশি মনে দিত তাহলে সেটা নাই দিদি পাইতে, তুমি জোর করে তুমি কি জন্য নেবা? দেখছে না বলেই তো চাওয়া লাগছে, আমাদের কালের পরে কাল হয়ে আসতেছে, এটা তো আজ থেকে শুরু হয় নাই, যখন ফেরাউন ছিল, নমরুদ ছিল, তখন থেকে শুরু হয়ে আছে। আর সেই জিনিসটা আজকে এই সময় আসে কি একটা যুগ জামিনা পড়েছে যে এখন আর কেউ আনতে চাই না। হ্যাঁ কেউ না আনতে চাইলেও তো অসুবিধা নাই, কিন্তু আমার বাড়ির পুত্রবধূ হিসেবে তো আনতে হবে, তাই না? তোমার তো আমি বুঝাইতে পারবো না। এ ভাই তুই একটু বুঝাইতে দিনি, শ্বশুর বাড়ির ইফতার নিয়ে মাথা খারাপ করে দিয়েছে আনছে না বলে, বস আনছে না, আর ওই আমার বউর মনে করো এক প্রতিদিন যে অপমান করছে, এ তোমার সহ্য হচ্ছে না বলো। এই বিষয়ে আমি টুকটা শুনছি, তা তুই বাইরে যা, আমি চাচার বুঝাচ্ছি, যা বাইরে যা। দেখেছো তার কথাটা? দেখেছো? তুমি চিন্তা করে দেখো আমার কথাটা, তুমি একটু ভাইবে চিনতে দেখো। আচ্ছা বাদ দাও, আমি বলছি তার কথার সাইজটা দেখেছো? যে তার বোন নাকি আমি মান সম্মানে আঘাত করতেছি, কত বড় কথা আমাকে বলে গেল। আমি এই জন্যই তো বলেছি আমি ওর আব্বা না, আমি ওর দুলিয় ভাই। ঠান্ডাও, আমিও পাড়া মহল্লায় এরকম কিছু টুকটাক কথা শুনছি যে ভাইয়ের বউ নাকি বাপের বাড়ির থেকে ইফতার আনিনি, তার জন্য তুমি পাড়ায় পাড়ায় কয়ে বেড়াচ্ছাও ভাইয়ের বকসাও, ভাইয়ের বউ মানে আমাদের ভাবির বকসাও। কথাটা তুমি উল্টো শুনেছো, আমি বলে বেড়াচ্ছি এটা ঠিক না। আমাকে মানুষ বলতেছে
সেখানে আমার কথা বলার লাগছে। হ্যাঁ ভাই, একই কথা মানুষ বলতে তুমি বলতে সে একই কথা। তা তুমি যে কাজটা করে বেড়াচ্ছ এটা তো ঠিক না। রশিদুলের মতো কথা বলা শিখেছো, তোমার কানে দিছে আমি দেব এখানে ঘুরতে থাকবা, মাগরিবের আজান পড়লে বুঝবা ইফতার টাইম হয়ে গেছে। তুমি যে কথাগুলো বলছো এটা সে আগেকার আমলের কথা চাচা, এগুলো তো চলে না, এগুলো তো ইসলামে নেই। হ্যাঁ, আগের আমলের কথাই তো বলছি। আমাদের সময় আমার দাদা দেখেছি, আমার দাদির বাপের বাড়ি থেকে ইফতারি নিয়ে আসতো, আমার বাবাকে দেখেছি আমার নানার বাড়ি থেকে ইফতারি নিয়ে আসতো, আর আমি তো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি, তারাই দিয়ে যাইতো। আর এখন আমার ছেলেটা বিয়ে দিয়ে আমার বিয়াই বাড়ি থেকে ইফতারি আসে না। তুমি যেগুলো দেখে আসিসাও এগুলো সব কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না, ওগুলো হারাম। আর মনে করো যে ছেলে বিয়ে দিলি, ছেলের বউ বাপের বাড়ি থেকে ইফতার আনবে, কে জন্য আনবে? তুমি কি ফকির? তোমার বাড়ি ইফতার করার টাকা পয়সা নেই, আর তুমি যে তার উপর যে জোর পুরো করে যে ইফতার আনতে বলছাও, এটা যৌতুকের মধ্যে পড়ে যাচ্ছে। আর যৌতুক নেওয়া তো হারাম, তুমি হারাম খাবা? এগুলো তো ইসলামে নেই, কোনো হাদিসেও নেই। তোমার বাপ দাদারা করে এসে তাহলে তুমিও করবা? কে তাহলে এখন কী করা যাবে? কী করা যাবে বুঝতে পারছাও না? এগুলো করা যাবে না। বৌমার উপর চাপ পুরো করে বাপের বাড়িতে টাকা আনা, তারপরে এই যে খাদ্য খাবার আনা, ইফতার আনা, এগুলো করা যাবে না, হারাম, ডাইরেক্ট হারাম। এগুলো করলে গুনাহ হবে? তা হারাম তা গুনাহ হবে না, তাইলে তো করা যাবে না। হ্যাঁ, করা যাবে না, এতদিন ধরে তো করা হয়ে আছে। তোমার আমি কী বললাম একটাকে, এগুলো সব কুসংস্কার, অপসংস্কৃতি। এগুলো তো আমাদের এখন যে বর্তমান ইসলাম সম্পর্কে যে জ্ঞান মানুষের মাঝে এসেছে, এগুলো তো সবাই বোঝে জানে এখন, আগের আমলে মানুষ বুঝতো না, তাই এসব করতো। বাদ দাও, তাইলে আমি বৌমাকে কত কষ্ট দিয়ে ফেলেছি। হ্যাঁ, তুমি কত গরম টরম দিছো আমি তো শুনেছি, সেটা বৌমার কাছে মাপ চাইয়ে নে। হ্যাঁ, আমি পা জড়িয়ে ধরে মাপ চাবো। পা জড়িয়ে ধরার কথা বলছি আমি, এই বৌমার একটু বললে না যে বৌমা তোমার উপর অন্যায় করে ফেলা যে তুমি আমার ক্ষমা করে দাও, একটু বললে না একটু। বৌমা, তুমি আমার উপরে অন্যায় করে ফেলেছো, আমাকে আমি তোমাকে মাফ করে দিলাম। অন্যায় করে ফেলা গেছে, তুমি অন্যায় করে ফেলাছ বৌমার উপর, সেই কথা কও। আমি অন্যায় করে ফেলেছি সেই কথা কইলাম, আমাকে মাফ করে দাও, আর আনা লাগবি না। চলো, ইফতারের আর কত সময় বাকি? ইফতার আর বেশি নেই, মসজিদে তো যাবো আমরা। সময় যাচ্ছে না কিসের জন্য? কাজ তো করা লাগে না সারাদিন, এই জন্য সময় যাবে না।